সকলকে স্বাগতম। আজকের লাইভ ক্লাসে আমরা অ্যাডমিশন টেস্টের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে বয়েস চেঞ্জ। আর এই বয়েস চেঞ্জ আমরা অনেকেই জানি, বাট আবার অনেকেই পারি না। সো যারা পারো না তাদের জন্য আমাদের আজকের এই প্রচেষ্টা, এবং যারা পারো তারাও থাকো, রিভাইজ হবে, জিনিসটা জানা হবে নতুন করে। এবং দেখা গেছে অনেক কিছু আমরা জানি, কিন্তু এর মধ্যে জানার মধ্যে অনেক কিছু থেকে যায় যেটা আসলে আমরা ভুল করে ফেলি। সো তোমরা আজকে আমাদের লাইভ ক্লাসে কে কে আছো অনেকেই জানি, এবং তোমরা কে কে আছো আমাদেরকে কমেন্ট করে জানাও, এবং কে কোথা থেকে আসছো, কোন কলেজ থেকে, সব কিছু আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং আমাদের সাথে থাকবে। তো বয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করব, এবং এরপরে আমি তোমাদেরকে ইংরেজি নিয়ে অ্যাডমিশন টেস্টে যে ভয় নতুন করে আমাদের ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথে যে রাইটিং পরীক্ষা, সেটার জন্য কিছু টিপস দেবো ইংরেজি। সো আগে বয়েস চেঞ্জ নিয়ে আমি আলোচনা করি। সো বয়েস চেঞ্জ আসলে আমরা বয়েস চেঞ্জটা কি, আমাদের পরীক্ষায় কী আসে বয়েস চেঞ্জ আমরা জানি, সবাই জানি এটা, যে অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ বয়েস, দুইটা বয়েস আছে। সো এই বয়েসটা অ্যাক্টিভ এবং প্যাসিভ, আমাদের পরীক্ষা কি থাকে, কখনো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয়, অথবা প্যাসিভ দিয়ে দিবে তোমাকে এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা জানলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা আমাদের জন্য খুবই সহজ। সো আগে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদেরকে যেই জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে দেখো, এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি, আই ইট রাইস। তো একটা জিনিস খেয়াল করো, আমি ভাত খাই, মানে এটা অ্যাক্টিভ, অর্থাৎ আই হচ্ছে কি, সাবজেক্ট, সাবজেক্ট নিজেই কাজটা করছে, যার কারণে এটাকে আমরা অ্যাক্টিভ বলে থাকি। অর্থাৎ সাবজেক্ট নিজে যদি কাজ করে তাহলে সেটাকে আমরা অ্যাক্টিভ বলি, আর এই অ্যাক্টিভটাকে আমরা প্যাসিভ করে ফেলতে পারি। তো প্যাসিভ করার সিস্টেমটা কী, কীভাবে আমরা প্যাসিভ করব, অর্থাৎ আমাদের কর্তাকে, অর্থাৎ যিনি আমাদের কাজটা করে তাকে আমরা নিষ্ক্রিয় করে ফেলবো, অর্থাৎ সে তখন নিষ্ক্রিয়ভাবে থাকবে। তো কীভাবে আমরা করব, দেখো এখানে দেখো, আইটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ভার্ব হচ্ছে ইট, রাইস হচ্ছে অবজেক্ট। তো দেখো আমরা সবাই জানি, আর যারা জানি না তারাও এখন জানবো, যে অ্যাক্টিভ বয়েসের এটা হচ্ছে অ্যাক্টিভ, অ্যাক্টিভ বয়েসের অবজেক্ট প্যাসিভ বয়েসের সাবজেক্ট হয়, অ্যাক্টিভ বয়েসের অবজেক্ট প্যাসিভ বয়েসের সাবজেক্ট হয়। এরপরে আসবে টেন্স অনুযায়ী ভার্ব, অর্থাৎ অ্যাক্টিভ বয়েসটা কোন টেন্সে আছে সে অনুযায়ী আমরা অক্সিলারি ভার্ব আনবো। এখন দেখো, আই ইট রাইস, এখানে ইট আছে, এখন দেখি ইটটা কী হয়, এটা কোন টেন্স, অবশ্যই প্রেজেন্ট টেন্সে আছে, আর প্রেজেন্ট টেন্সে থাকার কারণে আমাদের রাইসটা হচ্ছে সাবজেক্ট। এখন প্যাসিভ বয়েসে রাইসটা হচ্ছে সাবজেক্ট, তো রাইস সাবজেক্টের পরে হচ্ছে আমাদের অক্সিলারি আসবে। এখন যেহেতু প্রেজেন্ট টেন্স, সেহেতু আমরা এম ইজ আর এই তিনটার একটা বসাবো, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভ বয়েসকে যখন আমরা প্যাসিভ করব, অ্যাক্টিভ বয়েসকে যখন আমরা প্যাসিভ করতে যাব, তখন সাবজেক্ট অবজেক্টটি সাবজেক্ট হবে, অর্থাৎ অ্যাক্টিভ বয়েসের অবজেক্টটি প্যাসিভ বয়েসের সাবজেক্ট হবে, এরপর অক্সিলারি ভার্ব হিসেবে এম ইজ আর বসবে। এখন এম কোথায় বসবে, আর কোথায় বসবে, ইজ কোথায় বসবে, এই জিনিসটা আমরা হয়তো কনফিউশন। এম হচ্ছে আমরা সবাই জানি আয়ের সাথে বসে, আর এরপরে ইজ হচ্ছে সিঙ্গুলারের সাথে, সিঙ্গুলার নাম্বারের সাথে, যারা নাম্বার জানো সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এক বচনের সাথে, আর আরটা হচ্ছে বহুবচন অর্থাৎ প্লুরাল নাম্বারের সাথে। আচ্ছা, তাহলে আমাদের এখানে রাইসটা হচ্ছে কি, সিঙ্গুলার, সো আমাদের ভার্বটা হবে সিঙ্গুলার, তার মানে ইজ হবে। এরপরে হচ্ছে ভার্বের বি থ্রি, অর্থাৎ মূল যে ভার্বটা থাকবে সেটার বি থ্রি, মূল ভার্বটা হচ্ছে ইট, তাহলে আমরা ইটের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ বি থ্রি হচ্ছে ইটেন। এরপরে একটা বাই বসবে, এরপর সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সাবজেক্টের অবজেক্ট ফর্ম,
এই জিনিসটা যারা জানো না তারা প্রোনাউনে গিয়ে দেখবে যে সাবজেক্ট ফর্ম আর অবজেক্ট ফর্মটা কি, সেটা প্রোনাউনে। আর হয়তো আমরা নেক্সট ক্লাসে মানে যখন আমরা আলোচনা করব তখন প্রোনাউন নিয়ে আলোচনা করব, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখো, আয়ের অবজেক্ট হচ্ছে মি, আয়ের অবজেক্ট হচ্ছে মি, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার। ওকে, এরপরে হচ্ছে দে এর অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। ওকে, সো এগুলো একটু জেনে রাখো, কারণ এগুলো আমরা হয়তো করার সময় আসতে পারে। এখন দেখো, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি অবজেক্টটি সাবজেক্ট হবে, প্লাস প্লাস কি বসবে আমাদের টেন্স অনুযায়ী, অর্থাৎ প্রেজেন্ট ইন্ডিফিনিটের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর বসবে, প্লাস বি থ্রি, ভার্বের বি থ্রি, অর্থাৎ মেইন যে ভার্ব সেটা বি থ্রি হবে, এরপরে বাই প্লাস মি। একটা জিনিস খেয়াল করবে, সকল প্যাসিভ ফর্মে মূল ভার্বটার বি থ্রি থাকবে, যেটাই বলো সবগুলাতে মূল ভার্বের বি থ্রি থাকবে। ওকে, তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এখন আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দেবো, সেটা তোমরা করবে। এটা তোমরা প্যাসিভ করে আমাকে জানাও, আর কে কোথায় থেকে আছো সেটাও আমাদেরকে জানাও, আমি তোমাদের কমেন্ট পড়বো একটু পরেই। সো এটাকে প্যাসিভ করে দেখাও, কার কার হচ্ছে আমি দেখব, আর যাদের হবে না তাদের অবশ্যই আমি বলে দেব। তো দেখাও কে কে করছো। তো তোমরা কারা কারা আছো আর বন্ধুদের সাথে শেয়ার করো, নিজে একা দেখলে হবে না, কারণ আমরা জানি শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। সো শেয়ার করো নিজেদের সাথে, আর অ্যাডমিশন টেস্টে অবশ্যই এই জিনিসটা গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের হয়তো এই জিনিসটা সহজ মনে হচ্ছে, কিন্তু কিছুক্ষণ পর দেখবে বুঝতে পারবো আমরা যে আপনি কি পারেন কি পারেন না। সো এটাকে সহজ বলে অবহেলা করার কিছু নেই, আর যারা অ্যাডমিশন টেস্টে কোনো একটা টপিককে সহজ মনে করে বাদ দিয়ে দেয় তারাই কিন্তু দড়াটা খায়। সো ভয়েস চেঞ্জ, এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট দেখে আপনি হয়তো বলবেন এটা তো বাচ্চারা পারে, হ্যাঁ, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর বুঝে যাবে যে আপনারা আসলে কি পারেন কি না, কিছু এক্সাম্পলের মাধ্যমে আমি দেখব। ওকে, সো অনেকে আছো, কিন্তু জিদান লিখেছে গ্রেট, থ্যাংক ইউ ভাইয়া, মাহবুবুর রহমান নাইস, গ্রেট নাইস, শুধু লিখলে হবে না কাজ করতে হবে, অর্থাৎ এটাকে প্যাসিভ করো, প্যাসিভ করলে আমরা বুঝবো যে আসলে হচ্ছে কি না, তো প্যাসিভ করে দেখাবে আমাদেরকে, আমি অপেক্ষা থাকলাম। উই রিড দ্য নিউজ পেপার্স ডেইলি, আচ্ছা ফারজানা আক্তার লিখেছে যে উই রিড দ্য নিউজ পেপার্স ডেইলি,
ওকে, থ্যাংক ইউ ফারজানা আক্তার, তোমাকে ধন্যবাদ। আসলে এটা ছিল প্যাসিভ, ঠিক আছে? সো আমি টেস্ট করেছি তোমরা আসলে প্যাসিভ চিনো কিনা, ঠিক আছে? সো থ্যাংক ইউ, এটা হচ্ছে প্যাসিভ। আর এটার অ্যাক্টিভটা কি? অ্যাক্টিভটা হচ্ছে ওকে, সো এটা হচ্ছে অ্যাক্টিভটা। উই এখানে দেখো, আস মানে কি? আসটা হচ্ছে উই এর অবজেক্ট ফর্ম, তো এটাকে আমরা সাবজেক্ট করেছি, ঠিক আছে? এরপর হচ্ছে রিড, রিডটা দেখো, রিডটা হচ্ছে এখানেও রিড হয়েছে। এখন দেখো রিড, রিড, রিডটার কিন্তু ফার্স্ট ফর্ম যেটা, ফার্স্ট পার্টিসিপল সেটা। সো এটা নিয়ে অনেকে কনফিউশন হয়ে যায়, এই কারণে আমি এটা দিয়েছি যে এটা আসলে পারো কিনা তোমরা। এরপরে দেখি এটা করো, ইউ সারপ্রাইজ মি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। সো দেখি এটা কিন্তু সত্যিকারে আমি এখন আর ইয়ে বলবো না, এটা অ্যাক্টিভ। এখন এটাকে প্যাসিভ করো, দেখা যাক কে কে পারে। দেখি এটা করো, ইউ সারপ্রাইজ মি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে। সো দেখি এটা কিন্তু সত্যিকারে আমি এখন আর ইয়ে বলবো না, এটা দেখো এখানে আমি বলে দিচ্ছি মিটা হচ্ছে অবজেক্ট, মিটা হচ্ছে কি অবজেক্ট। এখন অবজেক্টটা আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। এখন মি এর সাবজেক্ট ফর্ম কি? আমি বলেছিলাম আই, ঠিক আছে? মি এর অবজেক্ট ফর্ম হচ্ছে আই। এখন দেখো, এখন আই এর সাথে কি প্রেজেন্ট টেন্স, যেহেতু সে তো আমাদের কি বসবে এম ইজ আর একটা বসবে। এখন এখানে কি বসবে? আই এর সাথে এম বসে আমরা জানি। ওকে বসালাম আই এম। এরপরে হচ্ছে ভার্বের বি থ্রি, অর্থাৎ মূল ভার্ব যেটা সেটার বি থ্রি বসাবো। তো বি থ্রি হচ্ছে সারপ্রাইজড, ওকে আই এম সারপ্রাইজড। এখন আমরা কি এখানে বাই বসাবো? বাই ইউ, এটা কি হয়েছে? অনেকে বলবে যে ভাইয়া আপনি এই নর্মাল একটা বিষয় নিয়ে আলোচনা করেন, এটা তো বাচ্চারা পারে। কিন্তু দেখো এখানে বাই হবে না, এখানে হবে অ্যাট। এবার বুঝতে পারছো বিষয়টা? অ্যাট হয়েছে। তো তোমার অ্যাডমিশন টেস্টে অনেকে লিখেছে কবির হোসেন আই এম সারপ্রাইজড উইথ ইউ, আই এম সারপ্রাইজড উইথ ইউ, আই ওয়াজ সারপ্রাইজড বাই ইউ, আই এম সারপ্রাইজড উইথ ইউ। এই তো দেখেছো, তোমরা ভুল করে ফেলবে। আসলে এটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ঠিকই আমরা সবাই জানি যে বাই হয়, কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে এবং এটা পরীক্ষায় আসে। সো আমি যতগুলো এক্সাম্পল দেব, অনেকগুলো প্রায় পরীক্ষায় এসেছে এবং আসে, আসবেও সামনে। কিন্তু এই যে দেখো অ্যাড হয়েছে, তুমি ভাই দেখে আমরা সবাই বাই হুজুগে বাই বসিয়ে দিই সব আমরা। এবং অনেক টিচাররা আমাদেরকে একসময় শেখানো হয়েছিল যে সবসময় বাই বসবে, প্যাসিভের সাথে সবসময় বাই বসবে, কিন্তু না, এটা ভুল। প্যাসিভের সাথে শুধু বাই বসে না, অন্যান্য প্রিপোজিশনগুলোও বসতে পারে। সো সেগুলো আমি তোমাদেরকে কয়েকটি শেষ পর্যায়ে দিয়ে দেবো। সো আমরা প্রেজেন্ট ইনডিপেন্ডেন্টের ক্ষেত্রে আমরা যেটা জানলাম যে আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হবে, এরপরে হচ্ছে এম ইজ আর যে কোনো একটা আসবে। তো এম আই এর সাথে হয়, সিঙ্গুলার সাথে ইজ হয়, আর প্লুরালের সাথে আর হয়। এরপর হচ্ছে সাবজেক্টটি বাই বসে, এরপরে সাবজেক্টটি অবজেক্ট পড়ো, অথবা বাই না বসে আমরা এটা বলতে পারি যে আমাদের মূল ভার্ব অনুযায়ী আমাদের প্রিপোজিশনটা বসতে পারে। ওকে দেখি এটা কে কে পারো করে দেখো।
এমডি রাসেল মোল্লা বলেছে আজকে প্রথম ক্লাস ভাই। হ্যাঁ ভাই, আজকে আমাদের প্রথম ক্লাস, আরও ক্লাস পাবে তোমরা এবং এখন থেকে নিয়মিত ক্লাস পাবে। সো আমি তোমাদের কমেন্টে আশাই আছি, আই এম রাইটিং এ লেটার, এটার আশাই আছি। এ লেটার ইজ বিং রিটেন বাই মি আহমেদ বক্তিয়ার পার্থ। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, দেখো এটা হচ্ছে, আমরা যারা টেন্স চিনি তারা জানি এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। ওকে, এটা কন্টিনিউয়াস, কোন কন্টিনিউয়াস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমাদের সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়। ওকে, তো এখন সাবজেক্ট কি আছে? এ লেটার আসলো, এ লেটার। এখন একটা জিনিস খেয়াল করবে, এখানে যে অক্সিলারি ভার্বটা থাকবে তাকে কখনো সরাতে পারবে না, সে বলবে আমি কখনো যাব না। প্যাসিভ ভয়েসে যেখানে যান আমাকে নিয়ে যাইতে হবে। সো অ্যামটা কি বসাবো আমি? না, বসাবো না। কেন? কিন্তু এদের অর্থাৎ অ্যাম, ইজ, আর, এই তিনজন থাকবে, বাট এরা চেঞ্জ হয়, এদের রূপ পরিবর্তন হয় সাবজেক্ট অনুযায়ী, কিন্তু এরা থাকবে। ওকে, সো এখন এ লেটার হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি হবে? সিঙ্গুলার সাথে ইজ হবে। ওকে, বসালাম আমি ইজ, এরপরে আমি কি লিখবো? এরপরে হচ্ছে একটা জিনিস খেয়াল করবে, যতগুলো কন্টিনিউয়াসে প্যাসিভ হবে সেগুলোর সাথে বিং বসবে। ওকে, বিং বসালাম আমি, এরপর হচ্ছে মূল ভার্ব, যেটা এই যে আমার মূল ভার্ব আছে রাইটিং, এটাকে আমি মূল ভার্বটাকে বি থ্রি করব, অর্থাৎ রিটেন। এরপরে আমরা জানি যে বাই বসে এই আই আছে, আই এর অবজেক্ট ফর্ম কি বলেছিলাম? মি। ওকে, তাহলে এই লেটার ইজ বিং রিটেন বাই মি। ওকে, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। সো কন্টিনিউয়াস টেন্স যারা বুঝো খুব সহজ কন্টিনিউয়াস টেন্স, এবং একটা বোর্ডে আসছে এরকম একটা এক্সাম্পল দিই আমি। তোমরা কে কোথায় থেকে দেখতেছ অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, তোমাদের জন্য আমাদের প্রচেষ্টা, অবশ্যই আমাদের চেষ্টা থাকবে তোমরা আমাদেরকে এনকারেজ। হ্যালো, এ লেটার ইজ বিং রিটেন বাই মি আহসান হাবিব, কবির হোসেন, এ লেটার ইজ বিং রিটেন বাই মি, থ্যাংক ইউ তোমাদেরকে। তোমরা কে কোথায় থেকে, এটা এই এক্সাম্পলটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আইবিএতে এসেছে। সো যাদের আইবিএ টার্গেট তারাও বলব, তারাও দেখো আইবিএ পর্যন্ত, যেখানে আমরা মনে করি যে আইবিএ সবচেয়ে কম্পিটিটিভ একটা এক্সাম, কিন্তু আইবিএতে এই কোশ্চেনটা আসছে। সো এত কিছু মনে করে কিছু নাই যে ভাইয়া এগুলো আসবে না, এগুলো সহজ। সো আমাদের এখন যদি আমরা যারা জানি তারাও এগুলোর দিকে আমাদেরকে ফলো করতে হবে, কারণ কেয়ারফুলি থাকতে হবে। যেমন তুমি যদি পরীক্ষায় যাও, এখন পরীক্ষা আসলো, আচ্ছা এটা কন্টিনিউয়াস টেন্স, আচ্ছা এটা কীভাবে যেন চেঞ্জ করে আমি বলে গেছি। সো এই জিনিসটা তোমার হতে পারে যদি তুমি এটা আগে না দেখে যাও। সো এভাবে এগুলো সমস্যা করে আমাদের। সো এখন দেখি তোমরা কে কী করছো। আহমেদ বক্তিয়ার পার্থ, ঢাকা ভাই, হ্যাঁ আমিও ঢাকায় থাকতাম। ওকে, এমডি রাসেল মোল্লা সাভার, কবির হোসেন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, থ্যাংক ইউ ভাই। আলামিন ইসলাম গাজীপুর কাশিমপুর। ওকে, এরপরে হচ্ছে ফারজান আক্তার ওয়াসিম ফারিন ঢাকা, আহসান হাবিব নোয়াখালী। আচ্ছা নোয়াখালী, নোয়াখালী তো কিন্তু আমারও দেশ, অর্থাৎ দেশ না, সবাই দেশ নিয়ে ট্রোল করে আর কি। সো আমি বলতে হচ্ছে দেশ, সবার স্বার্থে বলতে হচ্ছে দেশ। ওকে, এখন এটা কীভাবে করব? দেখো এখানে অবজেক্টটা কী, কমেন্ট করে জানাও অবজেক্টটা কী। এ বার্ড, হ্যাঁ
is being extracted by a cat in the garden. Ahmed Bokhtiar Partho, তুমি আমাদের সাথে থাকো, আমাদের নেক্সট ক্লাসগুলোতে আমরা টেস্ট নেব, যদি ভালো করো তোমাদের জন্য পুরস্কার আছে, ঠিক আছে? সো তোমরা যারা ভালো করবে তাদের জন্য অবশ্যই আমরা পুরস্কার দেব। হ্যাঁ, এখানে অবজেক্ট হচ্ছে এ বার্ড। হ্যাঁ, তোমাদেরকে আমরা পুরস্কার হিসেবে যা দেব সেটা হচ্ছে আমাদের হালদা পাবলিকেশনের বইগুলো তোমরা পাবে। সো যারা পুরস্কার পেতে চাও তারা অবশ্যই আমাদের ক্লাসে জয়েন করবে আর আমাদের পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করবে। যদি ভালো করো তাহলে অবশ্যই আমরা তোমাদের জন্য পাঠিয়ে দেবো আমাদের হালদা পাবলিকেশনের বই। সো অ্যাডমিশন টেস্টে ভালো করার জন্য হালদা পাবলিকেশনের বই আশা করি আমি তোমাদেরকে কাজে দেবে। ওকে, এ বার্ড, ঠিক আছে? এ বার্ডটা হচ্ছে আমাদের এখানে এখানে অবজেক্ট ছিল, তাহলে প্যাসিভ করার ক্ষেত্রে এটাকে আমরা সাবজেক্ট করব। আচ্ছা, এরপর দেখো এখানে ইজ আছে, তাহলে এ বার তো সিঙ্গুলার, তাহলে এখানেও ইজ বসাতে পারি আমরা। ওকে, এরপরে আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে কি হয়, অক্সিলের পরে কি হয়, বিং। এ বার্ড ইজ বিং, এরপরে কি হবে? এরপরে হচ্ছে এই যে স্টকিং, এইটাকে আমরা বি থ্রি করবো। স্টকিংকে আমরা কি করবো, বি থ্রি। তো স্টকিং এর বি থ্রি হচ্ছে স্টকড। ওকে, এরপরে হচ্ছে আমরা বাই বসাবো, বাই এ ক্যাট। এ ক্যাট হচ্ছে আমাদের সাবজেক্ট ছিল অ্যাক্টিভ বয়েসে, প্যাসিভে হবে অবজেক্ট এ ক্যাট, তাহলে বাই এ ক্যাট। ইন মাই গার্ডেন, এটা হচ্ছে আমাদের অতিরিক্ত অংশ। সো অতিরিক্ত অংশটা কখনো তুমি অবজেক্ট ধরবা না। অনেক সময় আমরা এইটা দেখে মনে করি এই জিনিসটা মাই গার্ডেনটা হয়তো আমি কি করে ফেলবো, আমার অবজেক্ট দিতে পারি। অনেকে এটা হয়তো ভেবেছিলে যে হ্যাঁ আমার এটা অবজেক্ট হতে পারে, কিন্তু না, এটা কখনো অবজেক্ট হবে না, এ মাই গার্ডেন হবে না। কেন মাই গার্ডেন হবে না সেটার একটা বলতেছি আমি তোমাদেরকে। তাহলে বাই এ ক্যাট ইন মাই গার্ডেন। ওকে, এগুলো হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স। সো একটা জিনিস খেয়াল করবে, আমাদের প্যাসিভ হয় কখন, অ্যাক্টিভ বয়েসে, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ যারা চেনো, অর্থাৎ ভার্বকে যখন তুমি হোয়াট আর হোম দিয়ে কোশ্চেন করবা, মেন ভার্বটাকে তুমি যখন হোয়াট আর হোম দিয়ে কোশ্চেন করবা, তখন যদি তুমি যেই উত্তরটা পাবা সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে হু ইজ স্টকিং, এ বার্ড, অবশ্যই এ বার্ড। তাহলে হোম কাকে, কাকে স্টকিং করা হচ্ছে, এ ক্যাট। এ ক্যাট কাকে করছে, এ বার্ডকে, একটা পাখিকে, গার্ডেনকে করছে না কিন্তু। সো যদি আমাদের এই ভার্বটাকে আমরা প্রশ্ন করি হোয়াট আর হোম দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত অবজেক্ট। সো ট্রানজিটিভ আর ইনট্রানজিটিভ যারা চেনো না তাদের উদ্দেশ্যে বলছি যে ট্রানজিটিভ হচ্ছে এমন একটা ভার্ব যেটা অবজেক্ট, সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্বটা এমন একটা ভার্ব যেটা অবজেক্ট গ্রহণ করবে, আর ইনট্রানজিটিভ হচ্ছে যেটা অবজেক্ট গ্রহণ করে না। আর হচ্ছে কি, তাকে আমরা হোয়াট আর হোম দিয়ে কোশ্চেন করলে উত্তর পাবো না, ভার্বকে কোশ্চেন করলে উত্তর পাবো না। ওকে, সো হ্যাঁ, তোমরা অবশ্যই ঢাকা যাত্রা বাড়ি ভাই, হ্যাঁ আমি ছিলাম ভাই ওখানে। ওকে, এবার আসো আমরা পারফেক্ট করব। পারফেক্ট করার আগে দেখি এটাকে কে পারো, যে পারবে তাকে আমার পক্ষ থেকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত হবে, আর নেক্সট ক্লাস থেকে এরকম কোশ্চেনগুলো যারা অ্যান্সার করতে পারবে তাদের জন্য পুরস্কার পাঠিয়ে দেবো আমরা। সো দেখি কে পারে, এটা কন্টিনিউয়াস টেন্স মনে হচ্ছে, দেখি পারে কিনা কেউ, আমি অবশ্যই দেখছি। লাইভ ক্লাসে বন্ধুদেরকে অবশ্যই মেনশন করো, মেনশন করতে ভুলো না, কারণ তুমি শিখছো, তোমার বন্ধু তো শিখছে না, অথবা দেখা গেছে সে এটা জানো না। সো তারও, তার জন্য এটা ইম্পর্টেন্ট, তুমি যদি তোমার বন্ধুকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই এটা কি করবে,
শেয়ার করবে, তাকে জানিয়ে দেবে যে আমিও ক্লাস করছি তুই আয়। আমরা এভাবেই করতাম, বন্ধুদের সাথে শেয়ার করতাম। শেয়ারিং নলেজ ইজ পাওয়ার, সো শেয়ার করো আর জানিয়ে দাও যে এটা, কমেন্ট করে জানাও, অবশ্যই জানাবে। আমি অপেক্ষা করলাম। কমেন্ট করে জানাও, ভুল হলে সমস্যা নেই। তোমাদের অবশ্যই জানাবে, কমেন্ট করে জানাও, আমি অপেক্ষায় থাকলাম, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি এবং এটা কন্টিনিউয়াস আছে। সো দেখতে পাচ্ছ সহজ, আমি একটু আগে কন্টিনিউয়াস করিয়েছি, সো তোমরা দেখাও, দেখি কে কে পারো। ওকে, তোমরা যারা বলবে যে ভাইয়া এটা কন্টিনিউয়াস টেন্স, এটা তো সহজ, তাদের উদ্দেশ্যে আমার এটা এটা আসলে কন্টিনিউয়াস দেখালেও এটা আসলে কি, দেখো এখানে আমাদের অবজেক্টটা কি, আসব, রাইট? তো আসব আমি লিখলাম, সব লিখলাম। এরপরে যেহেতু আমাদের অক্সিলারিটা আনবো, ইজ, ঠিক আছে? বাট একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে গোয়িং টু, ঠিক আছে? এই গোয়িং টু যদি থাকে তাহলে ভাইয়া এটা একটু চেঞ্জ হবে। আচ্ছা, আমি এখানে একটা মিস করেছি, সেটা হচ্ছে গোয়িং টু ওপেন হবে, এই কারণে তোমরা হয়তো পারো নাই, দুঃখিত। সব আমি খেয়াল করি না, এটা এখন আমি করতে গিয়ে আমি আমি তো ইয়ে হয়ে গেছি। আচ্ছা, ওকে, গন বাই হিম, এ সব ওয়াজ গন বাই হিম, ঠিক আছে ভাইয়া, আমি জানতাম এরকম ভুল তোমরা করবে। সো যারা ভাবছো যে এটা কন্টিনিউয়াস দেখে যে আমি অ্যান্সার করে দিলাম, তাদের জন্য, তাদের উদ্দেশ্যে বলছি, এটা আসলে এই যে গোয়িং টু আছে ভাইয়া, এই গোয়িং টুটা আসলে কন্টিনিউয়াস বোঝাচ্ছে না, ঠিক আছে? এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। ওকে, দেখো অন্যরকম একটা প্যাসিভ আমরা দেখতে পাচ্ছি, যে এখানে গোয়িং টু এর পরে বি আসছে, এরপর ওপেন বাই হিম। সো যারা যারা ভাবছো যে কন্টিনিউয়াস টেন্স, তারা এটা ভাবার কোনো কারণে নেই। সো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে এইগুলো জানার জন্য, কারণ এগুলো ভার্সিটি অ্যাডমিশন টেস্টে আছে। সো যখন আসবে তখন তুমি এই ভুলটা করবেই, স্বাভাবিক। আর তোমার অপশন থাকবে, চারটা অপশন থাকবে, তো ওই চারটা অপশনে তোমার প্রথমে দিয়ে দিবে যে তোমরা যেটা করেছো যে এই সব ওয়াজ গন বাই হিম, এটা থাকবে প্রথমে। তুমি দেখে তো বলবা পাইছি আমি, দিলাম দাগায়। বাট এখন দেখো কি হয়ে গেছে অ্যান্সার, এটা মাঝখান দিয়ে অথবা শেষে দিয়ে দিতে পারে, তখন তুমি এটাকে কেয়ারে করবে না। সো বি কেয়ারফুল, অ্যাডমিশন টেস্ট এভাবেই আসে কোশ্চেনগুলো, তোমাকে সহজে দিবে বাট একটু ঘুরে ফিরাই দিবে, তুমি আসলে বুঝতে পারবে না কাহিনিটা। ওকে, সো বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম, পাবেল মিয়া, থ্যাংক ইউ ভাইয়া, হয়েছে আপনার। এবার আসি আমরা, কন্টিনিউয়াস শেষ আমাদের, এবার আসি আমরা পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট করব, তো এখানে কি দেখেন, আই হচ্ছে কি, সাবজেক্ট, হ্যাভ ইটেন রাইস, রাইসটা কি, অবজেক্ট। এখন একটা জিনিস খেয়াল করতে হবে, আমরা জানি যে অবজেক্টটি সাবজেক্ট হবে, তার মানে রাইস। ওকে, এখন আমি কি হ্যাভ বসাবো, না, কেন, রাইস হচ্ছে সিঙ্গুলার, তো এটার সাথে হ্যাজ বসে। ওকে,
এই হ্যাজের সাথে আপনি সব সময় হ্যাভ হ্যাজ অথবা সকল পারফেক্টের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে বিন বন্ধুকে আনতে হবে। হ্যাজ হ্যাভ হ্যাড অর্থাৎ পারফেক্ট টেন্স যখন প্যাসিভ হতে যায় তখন বলে আমি একা একা যাব না, আমাকে বিন দরকার, আমাকে বিন নিতে হবে। সো সে বিন নিয়ে থাকে। তাহলে রাইস হ্যাজ বিন, এরপরে ভার্ব বি থ্রি, ইটেন বাই মি। ওকে, এটা হচ্ছে পারফেক্ট টেন্স। সো আমি একটা এক্সাম্পল দেবো, কারণ আমি এক্সাম্পলের মাধ্যমেই আমার কাছে ভালো লাগে যে এক্সাম্পল না দিয়ে আমি যদি বলি যে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের বি থ্রি প্লাস অবজেক্ট, হ্যাঁ এগুলো যদি আমি বলি তাহলে খুব সহজে বইতে ভালোভাবে এগুলো দেওয়া আছে। কিন্তু যখন তোমাকে এক্সাম্পলে যাব, আমরা এক্সাম্পলটা আমরা বুঝিয়ে দেব, তখন জিনিসটা আরও ক্লিয়ার হওয়া যায়। সো এক্সাম্পলের মাধ্যমে আমাদের শেখা উচিত আমি মনে করি। ওকে, আমি এখন একটা এক্সাম্পল দেবো, তোমরা সেটা করবে। এটার উত্তর চাচ্ছি সবার কাছে, দেখা যাক। রাইস হ্যাজ বিন ইয়ান বাই মি, হ্যাজ বিন ইটেন বাই মি। ফাবেল মিয়া, ধন্যবাদ ভাইয়া। তন্ময় নাথ বলেছো ভাইয়া ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা কোনটা ভালো করে বুঝিয়ে দেবো একটু বলো। তাহলে আমার রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, এটার কথা বলেছো যে এটা ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য বলেছো ভাইয়া, ভালো করে বুঝিয়ে। আচ্ছা অবশ্যই জানাবে তোমাদের কোথাও যদি কোনো কনফিউশন হয় যে ভাইয়া আমি এটা ভালো করে বুঝি নাই। এখন আমাদের লাইভ ক্লাস চলছে, সো লাইভ ক্লাস মানে হচ্ছে আমি তোমার সামনেই আছি এখন, মনে করো। সো তুমি যে কোনো কোশ্চেন করতে পারো আমাকে, যে তোমার কোনো কনফিউশন থাকলে অবশ্যই করবে। আহমেদ বক্তিয়ার পার্থ ভাইয়া, হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ আরও আরও কমেন্ট চাই, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, শেয়ার না করলে তো হবে না। আর আমরা অবশ্যই, আমাদের লাইভের সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু কমে গেলে যারা কমে যাবে তারা মিস করবে অনেক কিছু, কারণ শেষ পর্যায়ে আমরা হয়তো আরও ব্যতিক্রম কিছু দেখতে পারি। সো দ্য গ্লাস হ্যাজ বিন ব্রোকেন বাই হিম, থ্যাংক ইউ। হ্যাঁ তাহলে এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে দ্য গ্লাস, তো দ্য গ্লাস বসালাম। এরপর হচ্ছে গ্লাস যেহেতু সিঙ্গুলার তাহলে হ্যাজ হবে। এরপর হচ্ছে আমরা জানি যে পারফেক্ট টেন্স একটা বিন আনতে হয়, বিন আনলাম। এরপর হচ্ছে ব্রোকেন, ব্রোকেন আছেই, ব্রোকেন বসাতে হয়, ব্রোকেন বাই হি, এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। ওকে, সো লাইভ ক্লাসে তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমাদের ভয়েস চেঞ্জ কিন্তু আরেকটু আমরা অ্যাডভান্সে চলে যেতে পারি, সো এগুলো মনে করার কিছু নেই যে এগুলো খুবই সহজ, কারণ এই সহজের ভেতরেও আমরা ভুল করে ফেলি। আর যারা জানো না একেবারে বেসিক, যাদের খারাপ তারা অবশ্যই জানবে। আর অবশ্যই শেষ অবস্থায় আমি ঢাকা ইউনিভার্সিটি এবং জগন্নাথে যে রিটেন পার্টটা আসবে ইংলিশ, সেটা নিয়ে আমি আলোচনা করব। ওকে, এবার আমাদের ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্সের সব শেষ। অর্থাৎ সাধারণত প্যাসিভ যেটা হয় সেটা হচ্ছে প্রথম তিনটা, যেটা প্রেজেন্ট প্রেজেন্ট না সব টেন্সের ক্ষেত্রে, ইন্ডিপেন্ডেন্ট কন্টিনিউয়াস আর পারফেক্ট, এই তিনটাতে আমরা বেশি দেখি। বেশিরভাগ যেই প্যাসিভটা করতে যায় বা অ্যাক্টিভ করি সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর পারফেক্টের ক্ষেত্রে আমরা বেশি দেখি, কন্টিনিউয়াসটাও থাকে মাঝে মাঝে। সো এই তিনটা বেশি গুরুত্বপূর্ণ, এই জন্য এই তিনটাই আলোচনা করলাম। ওকে, এবার আসি ফার্স্ট টেন্সে। অর্থাৎ বয়েসটা টেন্স বেসড যে চেঞ্জ হয় সেটা করব আমরা এখন। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে আই, ঠিক আছে, আর ভার্ব হচ্ছে রোড, আর অবজেক্ট হচ্ছে আ লেটার। সো আমি আগে এ লেটার আনবো,
এ লেটার হচ্ছে আমার সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে কী হয়, অবজেক্ট প্যাসিভে কী হয়, সাবজেক্ট হয়। এরপরে হচ্ছে আমাদের অক্সিলারি বলবে, অক্সিলারি কী অনুযায়ী বুঝবে, ভার্ব অনুযায়ী, অর্থাৎ কোন টেন্সে আছে এটা, এটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিট থাকলে ওয়াজ অথবা অয়ার হয়, ওয়াজ অথবা অয়ার বসবে। সো যেহেতু এটা ল্যাটার সিঙ্গুলার, সেক্ষেত্রে আমরা ওয়াজ বসাবো। ওকে, ওয়াজ। তাহলে ওয়াজ বসানোর পরে এইটা অর্থাৎ মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল বি থ্রি, তাহলে কি হবে, রিটেন। এরপর হচ্ছে বাই, আই আছে, মি হবে। ওকে ওকে, সো দেখতে পাচ্ছ যে অবজেক্টটি সাবজেক্ট হয়েছে, ওয়াজ দেওয়া হয়েছে পরে অক্সিলারি হিসেবে, এরপরে ভার্বের মূল ভার্বের বি থ্রি, এরপর বাই প্লাস বাক্যাংশ। ওকে, সো আমরা ফার্স্ট ইনডেফিনিট বুঝতে পারলাম যে আমরা কোনো একটা সেন্টেন্সের, যদি সেন্টেন্সটি ফার্স্ট টেন্সে থাকে, সেটাকে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব, সেক্ষেত্রে অবজেক্টে সাবজেক্ট করব, এরপরে আমরা ওয়াজ অথবা অয়ার বসাবো। ওয়াজ কখন, সিঙ্গুলার ক্ষেত্রে, আর অয়ার কখন, প্লুরালের ক্ষেত্রে। এরপরে ভার্বের বি থ্রি প্লাস বাই প্লাস মি। ওকে, ভার্সিটি কোচিং ক্লাস করাবেন নাকি, এ লেটার ওয়াজ রিটার্ন বাই মি, তন্ময়নাথ, থ্যাংক ইউ ভাইয়া। ভার্সিটি কোচিং তো করাচ্ছি এখন, তো তোমরা এটাই তো কোচিং, এখন আমরা ডিজিটাল হয়ে গেছি, ঠিক আছে, সো এটাই কোচিং, এটাতেই তোমাদেরকে অনেক কিছু শেখাবো ইনশাল্লাহ। সো যাদের বেসিক দুর্বলতা আছে তাদের জন্য আসলে, কিন্তু যারা বেসিক ভালো তাদের জন্য আছে, আস্তে আস্তে ওয়েট করতে থাকো। দেখে এটা করো সবাই, পানি আছে, পানি শুনছেন। আচ্ছা তোমরা এটা করো, আমি একটু, ওকে, এ সং ওয়াজ সাং বাই রূপা, ভেরি গুড, ভক্তের পার্থ, থ্যাংক ইউ ভাইয়া, বুঝা যাচ্ছে তুমি অনেক আগ থেকে এগুলো শিখে ফেলেছ, ভালো। এ সং ওয়াজ সং বাই শি, আচ্ছা আলামিন ইসলাম, একটু ভুল করেছ, আচ্ছা সমস্যা নাই, সেটা তোমার কেন ভুল হয়েছে আমি বলছি। তুমি এই রূপাকে, ঠিক আছে, রূপাকে তুমি অবজেক্ট করেছ, অবজেক্টে শি লিখেছ, আচ্ছা তন্মনাথ শি লিখেছ। আসলে ভাইয়া আমরা আসলে এখন প্রোনাউন করছি না, আমরা ভয়েস চেঞ্জ করছি, সো তোমাকে ও একটা জিনিস বলে রাখি, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কারণ নাম, যখন আমরা অবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে, অবজেক্টে যাব, তখন সেটার কোনো অবজেক্টিভ ফর্ম হবে না, তখন সেটা যেটা থাকবে সেটাই হবে, অর্থাৎ যে নামটা থাকবে সে নামটাই হবে, বিষয়টা বুঝতে পারছ, সো এটা চেঞ্জ হবে না। এ সং ওয়াজ সাং বাই রূপা, এ সং ওয়াজ সাং বাই রূপা, আচ্ছা এখন দেখো অবজেক্ট আর সং, তাহলে আর সং লিখলাম আমি, ওকে, এই যে দেখো স্যাং, এটা সিং এর ফার্স্ট ফর্ম, তার মানে এটা ফার্স্ট ইনডেফিনিট আছে, সো ওয়াজ হবে না, ওয়াজ। এরপরে এটার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে সাং, এস ইউ এন জি সাং, বাই রূপা, তাহলে একটা জিনিস তোমরা যেটা ভুল করেছো আমি খেয়াল করেছি, সেটা হচ্ছে তোমরা রূপাকে শি করেছো, অর্থাৎ সাবজেক্টটা যেহেতু অবজেক্ট কি হবে, তোমরা মনে করেছো যে শিটা তার অবজেক্ট ফর্ম, না ভাইয়া, শি এর অবজেক্ট ফর্ম আছে, শি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার,
শিয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে হার। সো এই জিনিসটা ভুল করা যাবে না। এ সং তাহলে কি রূপা, রূপাটা হচ্ছে অবজেক্ট, আর এ সং ছিল, এখানে অবজেক্ট ছিল, সাবজেক্ট হয়েছে, আমরা ভার্ব অনুযায়ী ওয়াজ বসিয়েছি, এরপর হচ্ছে ভার্বের বি থ্রি বাই অবজেক্ট। সো এটা ভুল করা যাবে না। এ সং ওয়াজ সাং বাই রূপা, ওকে, এ সং ওয়াজ সাং বাই রূপা। তোমরা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো, সংখ্যা যদি কমে যায় তাহলে আমরা ক্লাস করাতে আমাদের, হ্যাঁ তন্ময়নাথ ভাই, হ্যাঁ ভাই বলো কি। আর তোমরা যারা বন্ধুদের সাথে শেয়ার করো, কারণ আমরা কিছুক্ষণ পরে ইম্পর্টেন্ট কিছু কথাও আমি বলবো। সো অ্যাডমিশন টেস্টে ভাইয়া, অ্যাডমিশন টেস্টে অনেক কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যেগুলো আমরা অনেকে না জেনে ভুল করে ফেলি, সময় খুবই কম, অনেক কিছু দেখা গেছে কোচিংয়ে তুমি জানতে পারবে না। এটা করে দেখাও একটু, দা প্রপোজাল শকড মি মাচ, এটা একটু দেখাও। এটা যে পারবে তাকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দেওয়া হবে, দেখি কে পারে। অবশ্যই নেক্সট ক্লাস থেকে আমরা এটার ব্যবস্থা করব যে যারা আমাদের টেস্টগুলোতে ভালো করবে, 4-5টা টেস্ট দিয়ে দেবো, যদি ভালো করে তাহলে তাদের জন্য অবশ্যই প্রাইজ আমরা পাঠিয়ে দেবো। সো আগে এটা অ্যান্সার করো, দেখা যাক কে পারে, যে পারবে সে চান্স পাবে অ্যাডমিশন টেস্টে, দেখা যাক কে চান্স পায়। আমার এখানে কে ক্লাসে কে কে চান্স পাওয়ার সম্ভাবনা আছে আমি একটু দেখি। ভাই কোচিং এর ব্যাপারে বলেন। আচ্ছা কোচিং তো করাচ্ছি, তারপরেও বলে রাখি আমাদের এখানে চট্টগ্রামে যারা আছো তাদের জন্য সুখবর হচ্ছে আমরা সরাসরি, আমাদের একটা প্রাইভেট ব্যাচ আছে। সো ওইখানে যারা চট্টগ্রামে আছো তারা অবশ্যই আসতে পারো। তন্ময়নাথ তুমি যদি চট্টগ্রামে থেকে থাকো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমাদের কোচিং আছে, প্রাইভেট ব্যাচ আছে, অবশ্যই সেখানে আমিও ক্লাস নেব। সো আই ওয়াজ শকড বাই দ্য প্রপোজাল মাচ, আই ওয়াজ শকড ভেরি মাচ বাই দ্য প্রপোজাল। আচ্ছা আহমেদ বক্তিয়ার পার্থ ভাইয়া ধরা খেয়ে গেছ, আশরাফুর রহমান আবির ধরা খেয়ে গেছ, দেখা যাক আর কে কে ধরা খায়। দেখো এখানে হচ্ছে অবজেক্ট হচ্ছে মি, আমি তার, আমি প্রপোজালে কি হয়েছে শোকড হয়েছিলাম, তাহলে কে হয়েছে আমি, তাহলে আমিটা কি অবজেক্ট, অবজেক্টটা হবে সাবজেক্ট, আই, মিয়ের সাবজেক্ট ফর্ম হচ্ছে আই। এরপরে হচ্ছে যেহেতু এটা ফার্স্ট ইনডেফিনিট তাহলে ওয়াজ আসবে, আই ওয়াজ। এরপরে হচ্ছে শোকড, এরপরে হচ্ছে ভাই বসার কথা, কিন্তু ভাইয়া এখানে ভাই বসবে না, এখানে হবে অ্যাট ইয়োর, আই ওয়াজ, এখানে মাছ হবে, দুঃখিত। এখানে আমি মাছটা মিস করেছি, দাঁড়াও একটু, আই ওয়াজ মাছ শোকড হবে, ঠিক আছে। দেখো আই ওয়াজ মাথ শোকড বাই হওয়ার কথা, কিন্তু বাই হয়নি, অ্যাড হয়েছে এবং পরীক্ষায়ও এসেছে, কোনো একটা সালে এসেছে, আমার ঠিক মনে না, সম্ভবত খুলনা ইউনিভার্সিটিতে এসেছে। সো বি কেয়ারফুল ভাইয়া, ফার্স্ট টেন্স আছে, আমি বাই বসাই দিলাম, হবে না। আই ওয়াজ মাথ শোকড বাই দ্য প্রপোজাল, ইজ দ্যাট
নো ভাইয়া ইজ দ্যাট, এটা না অ্যাট হবে, তোমার বাই হবে না। এই কারণে আমি বলেছি যে যারা সহজ মনে করে ক্লাসগুলো মিস করবে তারা আসলে অনেক কিছু মিস করে ফেলবে, কারণ অনেক কিছু সহজ দেখালেও আসলে সহজ না। কিছু জিনিস আছে ক্রিটিক্যাল যা তুমি নিজে চিন্তা করতে পারবে না, আসলে অ্যান্সারটা ভাইয়া অন্যটা একটা হয়ে গেছে। ওকে, আর আমরা তোমাদের জন্য পরিশ্রম করছি, অবশ্যই তোমরা শেয়ার করবে বন্ধুদের সাথে, কারণ আমাদের ক্লাসে যদি স্টুডেন্ট সংখ্যা বাড়ে তাহলে আমরা আরও ভালো ভালো ভিডিও লাইভে আসতে আরও আমরা আসবো আমরা। সো ভাই আপনি কি সিইওর স্টুডেন্ট? হ্যাঁ ভাই আমি সিইওর স্টুডেন্ট, অবশ্যই সিইওর স্টুডেন্ট। ওকে, সো বুঝতে পারলে বিষয়টা? তাহলে শক্তের সাথে অ্যাড হয়, ওই যে আগে ইন্ডিপেন্ডেন্ট একটা করেছিলাম আমরা। ওকে, এটা দেখি কে করতে পারো, কন্টিনিউয়াস, এটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স আছে। সো দেখি কে কে করতে পারো, করে দেখো, আর লাইভ ক্লাসে অবশ্যই জয়েন করবে। লাইভের সংখ্যা আমি কম দেখতে পাচ্ছি, যে কম হচ্ছে কেন, তোমরা শেয়ার করো না বন্ধুদের সাথে, শেয়ার করো না, একা একা নিজে সব নিলে হবে না, শেয়ার করতে হবে বন্ধুরা। ভাই আপনার পয়েন্ট কত কত ছিল? আচ্ছা ভাইয়া, পয়েন্ট পয়েন্ট নিয়ে তোমাদের এত চিন্তা করার কিছু নাই, যেহেতু এখন ইন্টার পরীক্ষা, তুমি কি ইন্টার পরীক্ষা দিয়েছো কিনা আমি জানি না, যদি ইন্টার পরীক্ষা দিয়ে থাকো এখন পয়েন্ট নিয়ে চিন্তা করবে না, যদি চিন্তা করো এই অল্প সময়ের ভিতরে তাহলে ভার্সিটিতে চান্স পাওয়া তোমার এটা হ্যাম্পার করবে, অবশ্যই তোমার ক্ষতি করবে। সো জিপিএ নিয়ে চিন্তা করার কিছু নয়, অবশ্যই জিপিএ খুব খারাপ ছিল না, ঠিক আছে? আচ্ছা দেখো, এখানে অবজেক্ট হচ্ছে কাইটস, তাহলে কাইটসটা চলে আসবে। ওকে, তাহলে কাইটস, এরপর হচ্ছে এখানে ওয়্যার আছে, হ্যাঁ ওয়্যারও হবে, কেন কাইটস তো প্লুরাল না। ওকে, এরপর ওয়্যার, এরপর হচ্ছে প্লাইং, এটা কি হবে? আমরা জানি সকল কন্টিনিউয়াসে, আমি বলেছি যে সকল কন্টিনিউয়াসে প্যাসিভ করার ক্ষেত্রে বিং বসাবো, তো বিং বসালাম, অর্থাৎ অক্সিলিয়ারির পরে বিং বসবে, বিং এরপরে প্লাই, প্লাইয়ের আমার কি হবে, প্লাইয়ের আমার ফার্স্ট পার্টিসিপল হবে প্লোন, প্লাইয়ের ফার্স্ট পার্টিসিপল কি হবে, প্লোন হবে। ওকে, প্লোন বাই দের, অবজেক্ট ফর্ম হচ্ছে দেম। ওকে, তাহলে কাইটস ওয়ার বিং প্লোন বাই দেম, কাইটস ওয়ার প্লাইট, তন্ময় নাথ আবার সেম ভুলটা করেছ ভাইয়া, আমি আবার বলে রাখছি যে প্রত্যেকটা কন্টিনিউয়াস যখন তুমি প্যাসিভ করবে তখন এই যে তোমার অক্সিলিয়ারিটা সেটার পরে বিং বসাবে, ঠিক আছে? সব সময় তুমি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস বলো, ফিউচার কন্টিনিউয়াস বলো এবং ফার্স্ট কন্টিনিউয়াস বলো, যেখানে হোক বিং, আশা করি আর ভুলটা করবে না। আহমেদ বক্তিয়ার পার্থ, প্লোন, আমি কি ভুল করেছি? না, ঠিক আছে। তো ওকে, এরপরে আমরা পরবর্তী এক্সাম্পলে চলে যাব। এটা করো সবাই, আমি কিন্তু যতগুলো এক্সাম্পল দিচ্ছি এগুলা কোনো না কোনো সালে এসেছে, সো বি কেয়ারফুল ভাইয়া, বি কেয়ারফুল, এগুলো কিন্তু আবার আসতে পারে। ভার্সিটি অ্যাডমিশনে দেখা যায় কি একটা ভার্সিটিতে এসেছে কোনো একটা সালে, এটা আরেকটা ভার্সিটিতে পরবর্তী সালে চলে আসতে পারে। সো আমি যে এক্সাম্পলগুলো দিচ্ছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখন করে দেখো। আচ্ছা, আলামিন ইসলাম বলেছে, ভাইয়া আমি গ্রামার কম বুঝি, এখন কি করব, কোন কোনো শর্টকাট? আচ্ছা ভাইয়া, শর্টকাটের কথা আমি বলি, শর্টকাটে কখনো যাবা না, ধরা খাবা, বাট গ্রামার না বুঝে আমাদের সাথে থাকো, আর
টেন্স, আমরা আমাদের টেন্স নিয়ে আলোচনা করেছি, টেন্সও যেতে পারো, টেন্স গিয়ে দেখে আসতে পারো। তারপরে আমি আরও আলোচনা করব তোমাদের বেসিক যে বিষয়গুলো আছে, এটাও কিন্তু বেসিক, খুব একটা অ্যাডভান্স লেভেলের না, অ্যাডভান্স লেভেলে পরে যাবো আমি, কিন্তু এটাও বেসিক। আচ্ছা, তন্ময়নাথ বলেছে, ভাই আমার এইচএসসি এক্সাম দিয়ে দিছি, এখন কোচিং করতে চাই। আচ্ছা, হ্যাঁ কোচিং করতে চাও অবশ্যই কোচিং করবে, তবে আমার একটা সাজেশন হচ্ছে, কোচিংয়ের ব্যাপারে আমার কোনো নিষেধ নাই, তবে আমার একটা সাজেশন হচ্ছে তোমরা যেখানে থাকো, যদি ঢাকায় থাকো, প্রাইভেট ব্যাচগুলোতে চেষ্টা করবে ভর্তি হওয়ার জন্য। প্রাইভেট ব্যাচে তোমার স্পেশালি যে পড়ানো হয়, কোচিংও পড়ানো হয়, কিন্তু ওখানে স্টুডেন্ট বেশির কারণে তোমরা যারা দুর্বল আছো তাদের একটু সমস্যা হতে পারে। আমি কোচিংয়ের বিরোধী না, বাট আমি বলবো যে যারা দুর্বল আছে তারা প্রাইভেট পড়াটা ভালো হবে। টি ওয়াজ বিং মেড বাই হার দ্যাট টাইম। আচ্ছা, আহমেদ বক্তিয়ার পার্থ একটা ভুল করেছে, আমি বুঝতে পারছি বিষয়টা, দ্যাট টাইম কেন লিখেছে তুমি আমি বুঝছি। আচ্ছা, আচ্ছা, টি হচ্ছে অবজেক্ট, টি, এরপরে হবে ওয়াজ, আচ্ছা এটা জগন্নাথ ইউনিভার্সিটিতে 1600 সালে এসেছে ভাইয়া, এ কারণে আমি দিয়েছি। আসলে আমি কোনোটা তোমাদেরকে খামোখা নিজে এক্সাম্পল বানায় দিচ্ছি না, কেননা এগুলো এসেছে আবার, এইটা যদিও না আসে এটার মতো করে অন্য একটা এক্সাম্পল চলে আসবে। সো তুমি যদি রুলসটা বুঝো তাহলে তোমার সহজ হবে। মেকিং টি ওয়াজ বিং দেন বাই হার, না ভাইয়া, বাই এসএসসি 4 পয়েন্ট করা পাইলে সিইউতে চান্স পাওয়া যাবে, অবশ্যই চান্স পাবে, কেননা পাবে না, পোর দিয়ে পাবে। গামার জন্য কি 6-10 বুক পড়লে হবে? আচ্ছা আমি সেগুলো বলবো। সাবজেক্ট দেখো, অবজেক্ট ছিল টি, টি চলে এসেছে সাবজেক্ট, এরপরে ওয়াজ, ওয়াজ আসছে, কেননা এখানে টিটাও আমার সিঙ্গুলার আছে তো ওয়াজ বসালাম। এরপরে আমি কি বলেছিলাম যে কন্টিনিউয়াস না, এটা ওয়াজ মেকিং, সো কন্টিনিউয়াসে বিং বসাতে হবে। এরপরে এই, আচ্ছা মেট, এটা হচ্ছে মেকের ফার্স্ট পার্সন, মেড, ওকে, বাই হার, ঠিক আছে। এরপরে এই যে দেনটা দেখছো, এই দেনটা নিয়ে তো সমস্যা, তোমাকে আটকেছে তো এই দেন দিয়ে, তুমি তো কন্টিনিউস পারো কিন্তু এই দেন দিয়ে আটকায় ফেলে। দেনটা তোমার যেহেতু অতিরিক্ত একটা জিনিস, সেহেতু এটা হবে কি হারের পরে, অর্থাৎ শেষে দেনটা বসাতে হবে তোমাকে। বিষয়টা বুঝতে পারছো যে এটা এক্সট্রা অংশ, এটা দিয়ে স্টুডেন্টদেরকে ধরাই দেয়, আসলে কি হবে তখন সবাই ভুল করে ফেলে। আচ্ছা, এসএপুর গ্রামার মেকিং টি ওয়াজ বিং দেন বাই হার। আচ্ছা, আশরাফুর রহমান, ও ভুল করেছ, আহমেদ বক্তিয়ার, আহমেদ বক্তিয়ার পার্থ, তোমার যে ভুলটা হয়েছে তুমি দ্যাট টাইম লিখেছ, দেন দেখে তুমি মনে করছো দ্যাট টাইম হবে। ভাইয়া এগুলো হচ্ছে ওই দিস থাকলে দ্যাট হয়, এগুলো হচ্ছে তোমার ন্যারেশনে হয়, এখানে না। সো সব কিছু ন্যারেশন না, এটা হচ্ছে ভয়েস চেঞ্জ, হ্যাঁ টপিকটা হচ্ছে ভয়েস চেঞ্জ, সেটা হচ্ছে এমন একটা জিনিস, অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ, ওকে। হ্যাঁ, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর আমাদের ভিডিও দেখতে থাকো, আরও ক্রিটিক্যাল জিনিস আসবে আস্তে আস্তে, মিস করবে না, কারণ এই দেখো এই জিনিসটাও কিন্তু ক্রিটিক্যাল ছিল। এবং প্রত্যেকটা এক্সাম্পল আমি কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা এক্সাম্পলগুলোই দিচ্ছি, যেন তোমাদের প্র্যাকটিস হয়ে যায়। ওকে, এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, দেখতে পাচ্ছ তোমরা। সো ফার্স্ট পারফেক্টে আমরা কি করব, এর সাবজেক্ট হচ্ছে আই, অবজেক্ট হচ্ছে দ্য লেটার, তাহলে দ্য লেটারকে আমরা সাবজেক্ট করব। আচ্ছা, সাবজেক্ট করলাম, দ্য লেটারকে সাবজেক্ট করলাম, ওকে। এরপরে হ্যাড, তাকে কি চেঞ্জ করব আমরা, না,
হ্যাড হ্যাডে থাকবে। কেন? তুমি হয়তো বলতে পারো যে এই দা লেটার আছে তাহলে এটা তো সিঙ্গুলার, আমি হ্যাজ বসাবো না, এটা যেহেতু আমাদের ফার্স্ট পারফেক্ট, সো হ্যাড হ্যাডে থাকবে হ্যাড। কিন্তু এখানে নতুন একটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে আমি বলেছিলাম, আগেও বলেছিলাম যে পারফেক্টগুলোতে বিন একটা আনতে হয়, হ্যাড বিন। ওকে, এরপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এটা আগে থেকেই ছিল এখনো হবে। এরপরে বাই মি, ওকে ওকে, ইতিমধ্যে আমরা 1 ঘন্টা পার করে ফেলেছি, অনেক কিছু অনেক টপিক আলোচনা করার ইচ্ছে ছিল। হ্যাঁ অবশ্যই আমি পরবর্তী ক্লাসে করব, সমস্যা নেই। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি, দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। ওকে, তন্ময়নাথ, বক্তিয়ার, পার্থ, তোমাদেরকে ধন্যবাদ, তোমরা অলওয়েজ কমেন্ট করে যাচ্ছ। নেক্সট ক্লাসে অবশ্যই তোমরা থাকবে, কারণ আমরা হয়তো নেক্সট থেকে তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করতে যাচ্ছি, সো বি কেয়ারফুল, আমাদের সাথে থাকবে। দ্য লেটার হ্যাড বিন রিটেন বাই মি। আশরাফুর রহমান আবির, থ্যাংক ইউ ভাইয়া। তন্ময়নাথ, থ্যাংক ইউ। বক্তিয়ার পার্থ, থ্যাংক ইউ। ওকে, সো এবার ফার্স্ট শেষ, এবার আমরা একটু ফিউচারে আসি। I shall eat rice. তন্ময়নাথ বলেছে লাস্ট ক্লাস কখন? পরবর্তীতে তোমাদেরকে অবশ্যই ঘোষণা দেওয়া হবে, সো এটা নিয়ে টেনশন করে কিচ্ছু নেই। ডেয়ারিং বয় আজম লিখেছে, ভাই আমি ভয় পেয়েছি। আচ্ছা, দ্য লেটার হ্যাড বিন রিটার্ন বাই মি, হ্যাঁ ওটা হয়েছে। আচ্ছা, এটা এটা কে কে পারো দেখি। আচ্ছা দেখো, এখানে রাইস হচ্ছে অবজেক্ট, তো আমি অবজেক্টকে সাবজেক্ট করব, ঠিক আছে, সাবজেক্ট করলাম। এরপরে রাইস, রাইসের সাথে শ্যাল বসাবো না উইল বসাবো, ঠিক আছে, আমি উইল বসালাম। এখন আমরা আগেরগুলোতে একটা জিনিস করেছিলাম, সেটা হচ্ছে ভার্বের বি3 বসিয়ে দিয়েছিলাম, কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, উইল আছে, উইলটার থাকার কারণে আমাদের এখানে একটা বি আনতে হবে, রাইস উইল বি, এরপরে হবে ইটেন বাই মি। ওকে, রাইস উইল বি ইটেন বাই মি। ওকে, খেয়াল করো, রাইস উইল বি ইটেন বাই মি, এখানে উইল বি হয়েছে, সো প্রেজেন্ট ফিউচার ইন্ডিপেন্ডেন্টে সাবজেক্টের পরে প্যাসিভ করার ক্ষেত্রে সাবজেক্টের পরে উইল বি বসবে, এরপরে ভার্বে বি3 বাই অবজেক্ট। রাইস উইল বি ইটেন বাই মি, রাইস শুড বি ইটেন বাই মি, উইল বি ইটেন বাই মি, থ্যাংক ইউ, রাইস শ্যাল বি ইটেন বাই মি। ওকে, ভেরি গুড। তন্ময়নাথ, থ্যাংক ইউ ভাইয়া, থাকো, পাশে থাকো, ইনশাল্লাহ ভালো হবে আশা করি। এবার আসি আমি, আল্লাহ আমিন ইসলাম, হ্যাঁ ভাইয়া নামাজ অবশ্যই পড়বো, রোজা রেখেছি, নামাজ অবশ্যই পড়বো। রাইস উইল বি ইটেন বাই মি। আচ্ছা এটা করো দেখি, এটা কে কে পারো, হ্যাঁ নামাজ অবশ্যই পড়বো, এই তো একটু শেষ করে দিচ্ছি, নেক্সট ক্লাসে আমরা আরও জটিলগুলো নিয়ে আসবো, এখন এটা শেষ করে দেবো। তবে শেষ করার আগে তোমরা অনেকে চলে যাবে, যেও না, কারণ আমি দাবি নিয়ে কিছু কথা বলবো আর রিটার্ন এক্সাম নিয়ে কিছু কথা বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয় আর জগন্নাথ নিয়ে কিছু কথা বলবো, যেহেতু জগন্নাথে রিটার্ন হচ্ছে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিটার্ন হচ্ছে।
আচ্ছা দেখো এখানে অবজেক্ট হচ্ছে কপি, কপি বসালাম আমি। এরপরে হচ্ছে তুমি শ্যাল বি অথবা উইল বি, কোনটা বসাবা? উইল বি, উইল বি, উইল বি বসালাম। এরপর কন্টিনিউয়াস আমি বলেছিলাম বিং হয়, ঠিক আছে, বিং বসালাম, উইল বি বিং টেকেন বাই মি। ওকে, তাহলে কপি হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট হয়েছে, এরপরে শ্যাল বি থাকলে শ্যাল বি উইল বি একটা বসালাম, উইল বি বসালাম, এরপরে কন্টিনিউয়াসে বিং বসে, বিং বসালাম, এরপরে ভার্বের মূল ভার্বের বি থ্রি বাই অবজেক্ট। ওকে, কপি শ্যাল বি বিং টেকেন বাই মি আশরাফুর রহমান আবি, ধন্যবাদ। ওকে, এরপরে আসি, আমাদের খুব তাড়াতাড়ি শেষ করতে হচ্ছে যেহেতু আজান দিয়ে দিয়েছে, বেশিক্ষণ থাকা যাবে না। বাট আমি নেক্সট ক্লাসে আরও একটু জটিল ক্লাসে যাব, তার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি একটা জিনিস, সেটা হচ্ছে কপি উইল বি বিং। হ্যাঁ, ওকে, সো তোমাদেরকে যে যেটুকু করিয়েছি এর বাইরে এখন করানোর সময় হচ্ছে না, কারণ নামাজের নামাজ পড়তে হবে, আজকে জুমা এবং এখন রোজার সময়। সো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের রিটেন নিয়ে অনেকে চিন্তায় আসো, খুব চিন্তায় যে ভাইয়া আমি আসলে কি করব, আসলে কি করা যায়, আমি একটু দেখতে চাই তোমরা কে কে আছো, বন্ধুদের সাথে শেয়ার করো, 9-10 জন থাকলে কিন্তু হবে না, আমি একটু সংখ্যা বাড়াও, আমি অবশ্যই বলবো এটা কি কি করতে হবে তোমাদেরকে। ওকে, শোনো, সেটা হচ্ছে রিটার্ন আসবে, রিটার্নটা আসলে কিরকম আসতে পারে, রিটার্নটা আসলে এরকম আসবে, তোমাদেরকে একটা প্যারাগ্রাফ লিখতে বলবে অথবা শর্ট কম্পোজিশন লিখতে বলবে। সো প্যারাগ্রাফ লিখতে বললে তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে। সো এই প্যারাগ্রাফ তুমি কিভাবে লিখবে, যাদের ফ্রি হ্যান্ড রাইটিং ভালো তারা অবশ্যই অবশ্যই ভালো করবে আমি আশা করি। সো ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য কি করতে হবে, গ্রামারটা একটু ভালোভাবে জানতে হবে, ভোকাবুলারি, ইডিয়ম, প্রেজ, এগুলো মোটামুটি মুখস্থ জানা লাগবে। সো এখন থেকে সময় নষ্ট করবা না, যেহেতু আর্টসে যারা আছো তাদের একদম শেষ সম্ভবত, আর কমার্স সায়েন্স তাদের শেষ হয়েছে কি না আমি পুরোপুরি জানি না, তবে যাদের শেষ হয়েছে তারা সময় নষ্ট করো না ভাইয়া, এখন থেকে ভোকাবুলারি আর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপরে হচ্ছে তোমার প্রেজ, ইডিয়ম যেগুলো আছে এগুলো ভালোভাবে, আর গ্রামারটা স্ট্রং করতে হবে। গ্রামার স্ট্রং করার একটাই কারণ, সেটা তোমার রিটার্ন পার্টে তোমার কাজে দিবে, আর যে রিটার্নে ভালো করবে সে এবার কিন্তু ডাবিতে চান্স পাবে, আমি বলে দিলাম। তোমরা অ্যাডমিনে পরীক্ষা দেওয়ার পরে আমাকে বলবে যে ভাই আসলে আমার সাজেশনটা কী ছিল, যে রিটার্ন কীরকম আসতে পারে, সাম্প্রতিক যে বিষয়গুলো চলছে হ্যাঁ সেগুলো নিয়ে আসতে পারে, টেরোরিজম নিয়ে আসতে পারে, একটা প্যারাগ্রাফ চলে আসলো টেরোরিজম নিয়ে, যে টেরোরিজম নিয়ে তোমার মতবাদ কী, তুমি একটা বিশ্লেষণ করো, এরকম কিছু আসতে পারে, যেমন বা বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে আলোচনা করো আসতে পারে। সো তোমাকে এইটা নিয়ে লিখতে হবে, আর লেখার জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমি অবশ্যই লাস্টের দিকে তোমাদের জন্য রিটার্ন পার্ট নিয়ে কিছু কথা বলবো, যে একটা প্যারাগ্রাফ কীভাবে লিখতে হয়। হ্যাঁ, আমরা অনেকে জানি যে আর ভাই এটা তো কোনো ব্যাপারে না প্যারাগ্রাফ লেখে, না এখানেও কিন্তু আছে, সেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ লেখার স্টাইল, তোমার স্যাররা দেখবে যে তোমার লেখার স্টাইল কী, তোমার গ্রামাটিক্যাল ভুল হচ্ছে কি না, তুমি কী ধরনের শব্দ ব্যবহার করছো, এগুলো খেয়াল করতে হবে। আচ্ছা, আমি একটু কমেন্ট পড়ি, সেটা হচ্ছে নেক্সট ক্লাস ইডিয়ম অ্যান্ড প্রেইজের উপর চাই ভাই। আচ্ছা, এটা বলেছে আহমেদ বক্তির পার্থ, ঠিক আছে, হোয়েন অ্যান্ড দ্য ক্লাস নেক্সট ক্লাসেস উইল টেক প্লেস। আচ্ছা, সেটা আমরা অবশ্যই আমাদের প্রেইজে এবং আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই আমরা ঘোষণা দিয়ে দেবো কখন হবে বা নেক্সট ক্লাস কবে, অবশ্যই জানিয়ে দেবো। তবে ভাইয়া ইংলিশ ক্লাস মিস করো না, সেটা হচ্ছে কথা, ইংলিশ ক্লাস মিস করবে অনেক কিছু মিস হয়ে যাবে, কারণ ইংলিশে দেখবে বেশিরভাগ স্টুডেন্ট, আমাদের সময় ছিল ইংলিশের কারণে খারাপ, ইংলিশ ফেল সবই গেছে। সো ইংলিশ, আরেকটা বিষয় হচ্ছে বাংলা, ইংলিশ বাংলা যারা আর্টসে আছো তাদের জন্য, আর ইংলিশটা সম্ভবত তোমার প্রত্যেকটা ইউনিটে সম্ভবত, কেন সায়েন্স বলো, তুমি যদি মেডিকেলে এক্সাম দাও সেখানেও কিন্তু তোমার ইংলিশ আছে। সো ইংলিশ তোমার অবশ্যই দরকার আছে, ইংলিশ অবশ্যই দরকার আছে। ওকে, সো আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব, ততক্ষণ পর্যন্ত তোমরা থাকবে আমাদের সাথে, নেক্সট ক্লাসে অবশ্যই জয়েন করবে, বন্ধুদের জানিয়ে দেবে, আর আমরা নিয়মিত ক্লাস নেব এখন থেকে আমি। সো
তোমরা, আমি আর্টস, আলামিন ইসলাম বলেছে আমি আর্টস। হ্যাঁ, ভেরি গুড ভাইয়া, আর্টসের জন্য খুবই সহজ, খুবই সহজ সিস্টেম। জাস্ট ইংলিশটা ভালো করো, ইংলিশ ভালো করলে আমি আশা করি আর্টস থেকে কোনো না কোনো ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। ওকে, সো আজকে আমরা লাইভ ক্লাস শেষ করবো এখানে। তোমরা অবশ্যই নেক্সট ক্লাসে জয়েন করবে আমাদের সাথে, আমার সাথে থাকবে। হ্যাঁ, তো সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আর নেক্সট থেকে বন্ধুদের সাথে শেয়ার করবে। সো আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, আর অবশ্যই নেক্সট ক্লাস আশা করি তোমাদের শেয়ার করবে, বন্ধুদের জানাবে যে এখানে লাইভ ক্লাস হচ্ছে আমাদের, যারা অনেকে আছো বিভিন্ন গ্রাম অঞ্চলে আছো, তাদের জন্য আসলে আমাদের চেষ্টাটা হচ্ছে গ্রাম অঞ্চলের স্টুডেন্ট যারা, তারা কিন্তু শহরে আসতে পারে না। তোমরা যারা শহরে আছো তারা হয়তো আমাদের পাবে, কিন্তু গ্রামে যারা আছো তারা আমাদের পাবে না। সো গ্রামের বন্ধুদেরকে অবশ্যই জানাবে যে এখানে ক্লাস হচ্ছে, ক্লাস করলে হয়তো কিছু পাবা। আমরা চেষ্টা করছি তোমাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবে। বাংলার জন্য কি পড়বো, তন্ময়নাথ বলেছে, হ্যাঁ অবশ্যই বাংলার জন্য ক্লাস 9-10 যে ব্যাকরণটা আছে সেটা একেবারে মুখস্থ করে ফেলো, অবশ্যই ব্যাকরণ আর ঠেকবে না, আর মেইন বইটা ভালো করে পড়বে। ওকে, ধন্যবাদ সবাইকে। আর হালদা পাবলিকেশনের যে বইগুলো আছে ওগুলো থেকে তোমার কোশ্চেন ব্যাংকটা আগে সলভ করবা। কোশ্চেন ব্যাংক যদি না বুঝো তাহলে কিন্তু অনেক কিছু বুঝবা না যে কোন কোশ্চেন কোন প্যাটার্নে হচ্ছে। এই তুমি যদি সিইউতে অর্থাৎ চিটং ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও তাহলে তুমি কোশ্চেন প্যাটার্নটা আগে জানতে হবে। আর হালদা, আমিও আমার সময় থাকতে, সত্যি কথা যেটা, আমিও আমার সময় থাকতে আমি হালদা কোশ্চেন ব্যাংক পড়েছিলাম, হালদা আইকিউও পড়েছিলাম আমি। এই দুটা বই আমি সত্যি কথা যেটা আমি এই দুটা বই পড়েছিলাম, তোমরা ট্রাই করে দেখতে পারো। ওকে, আল্লাহ হাফেজ।